ভাবে কাপড় পরিধান করিলাও, এমন ভাবে কাপড় পরিধান করিলাও যে লাচ্চাদর দিয়ে তোমার সমস্ত শরীরটা ঘুরা যায়। এই ধরনের কাপড় জমিনে ব্যবহার করিলাও। হাদিসের মধ্যে আই রাসূলুল্লাহ ফরমাইল, মা বোন যারা আছো এরা শরীরের মধ্যে যে কাপড় পরিধান করবা, এই কাপড়টা সামান্য ঢিলা কাপড় পরিধান করতে হইবে। এর কারণ হইল যদি ঢিলা কাপড় পরিধান করিলাও অন্য কোনো মানুষই তোমার শরীরের মাপ কাঠি পাওয়া সম্ভব হইবে না। এখন লেমিনেশন করা কাপড় ছাড়া কাপড় লওয়া হয় না, হয় নি কসাই? হাই রে হাই, এটা কি মাথা উঠেঙ্গা তার হবে, ও ঠেঙ্গা তার, আপনারা বেজার হইবা। আর বেজার হইলেও বাদা নাই, হকমাত মাতিয়া যাইয়া বহুত বেঠাই না সই বেঠির গেছে, হে তার ফিরা কি দেখাইতে পারে না, বুঝতে পারছেন? আটিয়া যাইতে মানুষ যদি তাকে কইব, হে কাপড় দে, মাথার কাপড় দে, ব্যবসায়ী গেছো নি খালি ছিল। আমি হরু আসলাম 1997 মাদ্রাসাত ভর্তি হয়েছি, 2009 টাইটেল ফাঁস হয়েছি, তো কোনো রকম ও ফাঁস করার বাদেও মাদ্রাসাত রাখি লেছে কোনো রকম হয়ে গেছে। 2003 ইংরেজিত বাংলাদেশ সাব কবিলার আত গিয়া দারুল কিরাতর সনদ লই আইছি, সাদি সনদ দিয়ে আইছি ইন্টারন্যাশনাল পাসপোর্টে, বুঝবেছেন? গত 2 বছর আপনারা ঋণ ওয়াজ শেষরি রাইত রইয়া বাদর দিন বাংলাদেশ ওয়াজ নানি কস। এবার এমন এক করুণা বাড়াইছে, টাটা ফালাই দিচ্ছে, বিছা বাসা হাবুইটা গাছে উঠিয়া ভাত উঠাই যায়, কোন জাত বিছায় খামাল না, এবারে ভারাইতাম ভারিয়াল না। অসংখ্য প্রোগ্রাম আসলো সারা বাতিল, যা বিছা আসলা সারা গাছ উঠাইছে। গত পরদিন পর্যন্ত ফোনে যোগাযোগ করছি যে আর যদি ভাড়া যায় না আমার একটা দিনের একটা ভিসা দেও। আমি সিলেট বিশ্বনাথ উপজেলাতে এক প্রোগ্রাম না গেলেও না হয়, হয়েছে টুটে লইত না, হয়েছে তিয়ার হিউয়া মা শাড়ি দেই, বুঝছেন? হিউয়া মা শাড়ি দেই, শাড়িয়া দেখি আর আমার অবায়ু আরো বালা। তো যাওক আমার বুজুর্গন, কোন মাতো আসলাম? আল্লাহ হায়াত দেখবে, চিন্তা রইল জায়গা লাগে কখন আমার সাইজও ভালো আসলো না, এখন তুলা তুলা দাড়ি ফুটিছে। সে সময় আমার বাড়ি তো নেই, রাতাবাড়ি বাজার হইলো প্রায় ফোনে 3 কিলোমিটার, আর বাজার তো নেই আরো আধা কিলোমিটার হইব, আমি আটি আইতাম। এর বাদে যখন তুলা তুলা বড় হয়ে গেছি, কিছু ভাইকাল হয়ে গেছি, তখন আমার বাইয়ে সাইকেল এখান লইয়া দিছে, নিকান চড়িতাম পারি না বগলি, বুঝাইছে? ও 3 কেওলার ভিতরে বগলি চালাইয়া আইতাম মাদ্রাসা, বাক্কা বছর 1.5 বছর গেছে। এর বাদে ওখান সিটও চড়া শিখেছি, এর বাদে সাইকেল লইয়া, এর বাদে ফেক, এখন তো অবশ্য ভালো হয়েছে। তো বলে একদিন আটি আটি আইয়া দেখি আর এক সাহেবে ধান বিবি লইয়া যাইতাম, নাইও ধান করে আর বেঠি আগে চুল ছিথরাইয়াও যে গুড়াই আটিতেও ফাঁকিরে অথা অথা করে নানি কসাই, আর কঠার 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 মুরাউসা জুতা ভা কট কট করে, হে আখতা দেখছে খর, হেই মাথার খবর দে, মাথার খবর দে খরি, আচ্ছা আবার খর দেশ না, হিসময় আসলো না, নিয়ে এটা আছি, এখন এটা আছি হইলে মানে আসুন, এগুলোর নাম হইলো বিআইপি, এখন বিআইপিও না, এগুলো ছটা আলা ব্যাগ না, আর নইলে শাখা আলা ব্যাগ, হায় রে হায়, হিসময় এটা আছি আর নাই ঠাং ঠাঙ্গলা জিও রশিদি বান্দা লাগতো না, সিত্রি দেব কাপড়ের বারে খর মাতার খবর দে খরি, তোমারে আইজ কইলাম আর জীবনে আমারে নাই লইয়া গিনা, যতদিন তোমার গরু আছি বড় ভাই সাহেব লইয়া যাইন, তলর দম উফরে দেন না, তুমি আসান খাও আমার বেঠ হইলেন কি গুইন, বলে হৌ দেখলেন আনি আগে দি, বলে আগে কিতা, বলে হৌ দেখসাই, বলে ই বেটা ঠেলা আলা, বুঝাইছ খর ই বেটা ঠেলা আলা, ইনো খর্দা লাগতো না, মাতার খবর লাগতো না। আমি মনে মনে খরচরে কইলাম, ঠেলালা ঠাইল কুতা নাই মাত্রা, এই ঠেলালা মানু নাই মাত্রা, ঠেলালা দেখিয়া খর্দা নাই, আর তালেবা মেসাব দেখিয়া খর্দা নি, আমার তো আর মানের না। ও এদিন আমি ওয়াদা করে লইছি যে আল্লাহ যদি কোনোদিন বাসিয়া রই আর ওয়াই জইতাম ভারি আল্লাহ বা নাও, তে আমি মাইকো বুলেটিং দিম, ও আইজ আমি বুলেটিং দি আর, বুঝাইছেন? এর কারণে মা বইল হল তোমার গরু জিনুত লাগাইবাই, ওয়ালা ইউবদিল জিনাতাহুল্লাহ
স্বামী স্ত্রীর দরবার গর্তনে দরবার হরে না, ঝগড়া হরে না, আমারে খাস দিলাই না, আমারে খানোর জমখা দিলাই না, আমারে গলার চেইন বানাইয়া দিলাই না, বেটায় অত কষ্ট করে বানাইয়া দিয়া কিতা করত, তোমার আলমিরার গড্ডেজর ভিতরে রাখলাই, আলমিরার মধ্যে রাখলাই, বিআইপির ভিতরে রাখলাই, গড় একটা দিন তোমার জামাইয়ের সামনে ইটা পরিধান করলাই না, এক দিনও না। মামুন করে বাইর বিয়ার যাইতে ইচ্ছা না হইলে হয় না, বুঝবাইছো নি? আল্লাহ কইছো ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা জহারা মিনহা, জিনত লাগাও, সৌন্দর্য বানাও, খানো বলে তোমার বেঠার গেছে, আর কোনো বেঠাইন তোর সামনে নাই, ওখান বেঠিনতে বুঝই না, ও বেঠা সারাদিন ও বেউয়ার ফার দোকান দিয়া সারাদিনে হয়তো ছয় সাতশো বেশিছে, হেরান হইয়া রাগ উঠে না নিয়ে মাঝে চারশো নব্বই বা কি আইয়া দেখে ছয়ত্রিশ বছরই ফোন না হারিয়ে খান ফিন দিয়া তাইন খালি চেসি দেখাইছা কর হর ভাই ইন হরা বেড়া খরচ কিতা লাগি, এর অর্থ হইলো ও বেঠা সারাদিনই আর দেখবো ফোন না কাপড় আর এখান নয়া লইয়া দিব ইটা বেঠিন তোর খাসলো আলমারিত দেখো না ঠাস মারা আঙ্গুল হামাই বাড়িলা ভাগ নাই ও তোহান হাড়ি থা সদার কসম এখান লাগাই তো না ও হসুবা ওখান লাগাইব বেঠাই আর এখান লইয়া দিত ও তো খুশ বেঠিন তিন দিন বাদে বাদে হাড়ি লইয়া দিয়ে হইব আল্লাহ তোমার হায়াত দেখ তোমার লগে তোমার আর যে সিজি লইলো এত কইটা দোয়া করিও তোমার হাত মরতাম আমার হাত মরিয়া কিটা করতে হবে বলে উঞ্চি বেটাইন তোর হাত মরলে ব্যস্ত যাই বলে তুই না আর কোন ব্যস পাইবি আমি বুধ ভাইয়া কলিনটা জ্বালাইয়া আংরাগ্রা করিয়া আর তুই না নিয়ে ব্যস্ত কোন খান পাইছে ও মা বইল কল এই দুনিয়ার জমিন হোক তোমার স্বামী যদি তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে লাইবা সন্তানের জন্য তৈল মার কদমের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ইন্নাল জান্নাতা তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জন্য তৈল মার কদমের নিচে আর বেটিন যারা আছো বেটিন তোর জন্য তৈল জামাইয়ের কদমের নিচে এখানে ঠেলাওয়ালা বেঠার ভার তুলে যে বেশ আমি মোল্লা নজরুলের ভার তুলে ও বেশ বুঝাইছেন বহুত বেঠিনতে মানুষ না হই নি আল্লাহ ও অত বেশ ঠিকান আমার তো নিরাইয়ান বহুত বেঠিনতে কই অত ঠান্ডা বেশ তো আমার টান টন দুজো খুব আলা আসলে এটা জুসে কই মা বই নকল অনুরোধ হরিয়া বেঠার যদি বদুয়া লাগি যায় তোমার কোনো এবাদত আল্লাহ বিল্লা নফল রোজা হজ জকাত সদকা খয়রাত কোনো জিনিস আল্লাহর দরবারে তোমার কবুল হইতো না তোমার স্বামীর মন যদি বাদ হয়ে যায় যত নমাজি হয়ে যাও স্বামীর মন দুর্বল হয়ে যায় তোমার এবাদত বরবাদ তুমি মারা যাইবা আল্লাহ তোমার জন্য চৌকে দেখাইতে নাই দুজক দিলেইবা খুব খেয়াল করা লাগবো আমার বুজুর্গন বেশি বেশি করি নবীজির দুরুদ শরীফ পড়িও মিলাদ শরীফ পড়িও দুরুদ শরীফ যে মানুষে পড়ে তার দিলর জঙ্গার আল্লাহ ছুটাই দেয় এর কারণে আমার বুজুর্গন রাসূলুল্লাহ ফরমাইন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে মানুষ একবার নবীজির উপর দুরূদ শরীফ পড়িব আল্লাহ রাব্বুল আলামিনে তার নামে আমল আল্লাহ দশটা নেকি দান করে দিলেন জোরে বলো সুবহানাল্লাহ সাহাবাই কেরামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আর কোনো নেকি নাই নি রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহ তার নামে আমল তনে যত গুনাহ আছে এই গুনাহ তনে দশটা গুনাহ সগির আল্লাহর যাতে মাফ করে দে যে জায়গার মধ্যে নবীজির মিলাদ শরীফ পড়া হয় যে বাড়ির মধ্যে নবীজির মিলাদ শরীফ পড়া হয় এক বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত সেই বাড়ির সেই এলাকার মধ্যে নাজিল হই যায় আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম আলাইকা রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আশোহে দয়ালো নবী এসো না
শোনের লাগে তাজিমে দাঁড়াই রইয়াছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা কিভাবে যাব মদিনায় নাই রে সম্বল সহায় মদিনা শরীফের মাটি লাগাইব নয়ানে আমি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির দুধমা হালিমা সেই নবীর রওদা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ মরণের সংবাদ পাইয়া আসিও গোলাম জানিয়া নয়ালে নয়াল মিলাইয়া দিয়র ফেলিল উড়াইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ জাওরে হাওয়া পশ্চিমাল বাতাস হইরে মোদের সংবাদ দুর্দেশে যদি বামরি জানা যায় আইয়ো গো আপনি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা খাইরি খালকি বেজায় রব মেরে দুরুদ ওয়া সালাম বরগুজিদা নবী বর আপনি মুদাম সাল্লিমু ইয়া কামুবাল সাল্লু আলা সদরিল আমির মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা।